ABS আপনারা যারা এই গাড়ি এবং নানা ধরনের বাইক নিয়ে ঘাটাঘাটি করেন তাদের স্পেসিফিকেশন নিয়ে ঘাটাঘাটি করেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন তাদের স্পেসিফিকেশনে ABS শব্দটি ইউজ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হোয়াট ইজ ABS সো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ABS এই শব্দটার ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম আপনারা যারা বাইক চালান বা যারা কার ড্রাইভিং করেন তারা অবশ্যই জানেন যে আপনাদের গাড়িতে বা আপনাদের বাইকে নিশ্চয়ই একটা ব্রেক থাকে বাট এই ব্রেকটা হতে পারে হাইড্রোলিক ব্রেক অথবা ড্রাম ব্রেক যেটাই হোক একটা ব্রেকিং সিস্টেম থাকে বাট আপনারা কি জানেন ABS ব্রেকিং সিস্টেমটা আসলে কি এখানে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমটা হচ্ছে আপনার যে চাকাটা থাকে এই চাকাটার সাথে থাকে এই ব্রেকিং সিস্টেমটা এটা একটা টেকনোলজির মাধ্যমে কাজ করে এখানেও আপনারা বলতে পারেন ছোটখাটো একটা কম্পিউটারের মতনই আর কি ক্যালকুলেটর টাইপের জিনিস সো এইটা আসলে কীভাবে কাজ করে আপনারা ধরেন সাপোজ আপনার একটা গাড়ি চালাচ্ছেন অথবা বাইক চালাচ্ছেন চালানোর সময় জোরে চালাচ্ছেন ঠিক সে সময় সামনে দেখলেন কিছু দূরে একটা ট্রাক দাঁড়ায় আছে আপনারা যদি এখন একটা ব্রেক না ধরেন তাহলে আপনারা যে বাড়ি খাবেন বা অ্যাক্সিডেন্ট করবেন সেটাই হবে সো ঠিক সে সময় আপনারা ট্রাই করবেন যে হার্ডলি ব্রেকটা ধরার জন্য যাতে গাড়িটা তখনই থেমে যায় যখনই আপনারা হার্ডলি ব্রেক করবেন যেহেতু গাড়িটা ফুল ফোর্সের ওপরে আছে ফুল ফোর্সে রান করছে ঠিক সে সময় যে পিছন দিক থেকে যে ধাক্কাটা যাচ্ছে গাড়ির সামনের দিকে সেই ধাক্কাটা যাওয়ার কারণে যে ফোর্সটা সামনের দিকে ক্রিয়েট হচ্ছে তখন আপনি ব্রেক যখনই ধরবেন তখনই পিছনের ফোর্সটা কিন্তু সামনে যেতেই থাকবে একটা কিন্তু চাপ সামনের দিকে থাকবে কিন্তু জাস্ট আপনি আটকানোর চেষ্টা করবেন গাড়িটাকে তখন গাড়ির চাকা দুটি আটকায় যাবে এই ব্রেকিং এর জন্য হার্ড ব্রেক করার জন্য গাড়ির চাকা দুটি আটকায় যাবে সামনে যার কারণে পিছনে থেকে যে ফোর্সটা আসছে ওই ফোর্সের জন্য আপনার গাড়িটি স্কিড করে সামনে যেতেই থাকবে গাড়িটা কিন্তু থাকবে না আপনার চাকা থাকবে বাট গাড়িটা থাকবে না লক হয়ে যাবে এক কথায় চাকা তখন আপনার স্টিয়ারিংও কন্ট্রোল করতে পারবে না হুন্ডা হলেও আপনারা ডাইরেক্ট পড়ে যেতে পারেন বা ঘুরে যেতে পারেন যদি পিছনে ব্রেক ধরেন বা সামনে ব্রেক ধরে উল্টে পড়ে যেতে পারেন এরকম হয় কারণ আপনার চাকাটা ডাইরেক্ট আটকায় যাবে হার্ড ব্রেক করলে বা নর্মাল ব্রেক করলে আপনার হবে না কারণ সামনেই আছে একটা ট্রাক আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে সো এই ক্ষেত্রে যে টেকনোলজিটা ইউজ করা হয় সেটি হচ্ছে ABS টেকনোলজি ABS হচ্ছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম থাকার কারণে আপনার চাকাটা একবারে জাম হওয়া থেকে আটকায় যায় যার কারণে আপনার যখনই হার্ড ব্রেকের প্রয়োজন হবে আপনার হার্ড ব্রেক ধরবেন বাট আপনার চাকাটা একবারে জাম হয়ে যাবে না আপনারা যখন হাই স্পিডে গাড়ি চালাচ্ছেন তখন যদি আপনার ABS সিস্টেমের ব্রেকটা ধরেন তাহলে আপনার গাড়িটা খুব সেফভাবে থেমে যাবে কারণ এখানে যে ব্রেক সিস্টেমটা ইউজ করা হবে সেই ব্রেকটা এইভাবে কাজ করবে একবার বন্ধ হবে একবার খুলবে একবার বন্ধ হবে একবার খুলবে যার কারণে আস্তে 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 ধীরে ধীরে আপনার গাড়িটাকে থামাবে ডাইরেক্টলি আপনার চাকাটিকে লক হওয়া থেকে আটকাবে যার কারণে খুব সেফভাবে আপনার গাড়িটি থামবে আর এখানে কোনো অ্যাক্সিডেন্ট হবে না আর বাইকের ক্ষেত্রেও তাই যদি আপনি সেফভাবে ABS ব্রেকটি ইউজ করেন তাহলে আপনার বাইকটা আস্তে আস্তে থামবে একবার ডাইরেক্ট লক হয়ে যাবে না যার কারণে আপনি উল্টেও করবেন না ডাইরেক্ট ঘুরেও যাবেন না না হলেও স্কিডও করবেন না বা পড়েও যাবেন না সো এই ABS সিস্টেমটা কাজ করে কিভাবে আপনার চাকার সাথে একটা সেন্সর লাগানো থাকে এটাকে একটা কম্পিউটারের মতো বলতে পারেন ছোটখাটো কম্পিউটার সিস্টেম আই মিন ক্যালকুলেটর সিস্টেম বলতে পারেন এখানে আপনার যদি জোরে স্পিডে গাড়ি চালান বা জোরে স্পিডে বাইক চালান ঠিক সে সময় যদি আপনার ব্রেক ধরতে হয় তখন আপনি কি করবেন ব্রেকটা যদি হার্ডলি ব্রেক ধরেন আপনার হার্ড ব্রেক ধরবে আপনি হার্ড ব্রেক ধরেছেন তখন আগে সেন্সরটি দেখবে যে আপনার গাড়িটি অথবা আপনার বাইকটি কত স্পিডে চলছে যে স্পিডটাতে চলছে সেই স্পিডের সাথে ক্যালকুলেট করে তারা যে ব্রেকের যে প্রেশারটা কত সেকেন্ড পরপর বা কত মিলি সেকেন্ড পরপর বা কীভাবে প্রেস করবে সেটা ক্যালকুলেট করে নেয় যাতে করে তারা খুব সহজে এবং সেফলি গাড়িটাকে থামাতে পারে বা বাইকটাকে থামাতে পারে এটা একটা ক্যালকুলেটরের মতনই ক্যালকুলেট করে বের করে তারা ব্রেকিং সিস্টেমটাকে কাজ করে খুব দ্রুত হয় আর আপনাকে খুব সুন্দরভাবে বাঁচায় কোনো অ্যাক্সিডেন্টের হাত থেকে এই জন্য ধীরে ধীরে ABS সিস্টেম আই মিন অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমটা ইউজ করা হচ্ছে নানা ধরনের গাড়িতে এবং নানা ধরনের বাইকে আর এটি নর্মাল ব্রেকিং সিস্টেমের থেকে অনেকটা সেফ যার কারণে অনেকেই অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাচ্ছে সো এবার আমি আপনাদের একটা ভিডিওতে দেখাবো যে কিভাবে ABS সিস্টেমের মাধ্যমে একটা বাইক রাইডার বাঁচতে পারে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে In an emergency, normal brakes can lock, reducing the bike's stability and increasing the risk of crashing.
anti-lock braking system technology may help prevent this problem. So how does motorcycle ABS work? During an emergency braking situation, the wheels can lock up, causing the motorcycle to skid or slide out from under it. A bike with ABS has electronic sensors to detect lockup before it occurs. When the rider applies the brakes, ABS can then apply just the right amount of brake pressure to maximise braking performance. This helps the bike slow down without losing traction, reducing skidding and stopping distance. Here are two scenarios where ABS can reduce the risk of injury. As a rider, you would know that car drivers may not always look for motorcyclists, and vehicles can suddenly turn in front of you from a side street. Even though this is not the rider's fault, the rider will have to deal with the consequences. If your motorcycle is not equipped with ABS and you brake suddenly, the wheels may lock up, causing the bike to skid. In wet weather, when traction is poor, stopping safely is even more difficult. ABS can help by preventing the wheels from locking up, significantly reducing stopping distance. As this comparison shows, an average rider on a motorcycle without ABS, travelling at a starting speed of 80 kilometres per hour, will take 30 metres to come to a complete stop. The same motorcycle with ABS, under the same on-road conditions, has a stopping distance up to 3 metres shorter. Another scenario is when an oncoming vehicle suddenly turns right in front of you at an intersection. This also is not the rider's fault, but in order to avoid a collision, you may have to slow down while attempting to swerve around the oncoming vehicle. This comparison shows the difference ABS can make. ABS is useful for all riders, not just beginners. এই এখন আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা যদি কোনো গাড়ি কিনতে চান বা কোনো বাইক কিনতে চান তাহলে অবশ্যই ABS সিস্টেম সহ বাইক কেনার ট্রাই করবেন বা গাড়ি কেনার ট্রাই করবেন কারণ এই ABSটা হতে পারে আপনার লাইফ সেভার সো ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করবেন এই ABS সম্পর্কে অন্যদের জানানোর জন্য সো গুড বাই সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান